এখানে ক্যাম্প হইলে আমরা এমন বেজার নাই, আমরা ক্যাম্পর দরকার আছে। কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের দক্ষিণ হাইলাকান্দির প্রত্যন্ত এলাকা জামিরার ডামছড়ায় রাজ্য সরকার একটি কমান্ডো ক্যাম্প নির্মাণ করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা ইনো গরিব মানুষ, এরা এই যে উদ্বাস্ত না করিয়া রাইফল মারা এবং বৈরাগের মিডিলে যে পাহাড়গুলো আছে, যার বড় পাহাড় আছে ওখানে করলে জিনিসটা সুবিধা হইব। আর এখানে ক্যাম্প হইলে আমরা এমন বেজার নাই, আমরা ক্যাম্পর দরকার আছে। তো তথাপি মানুষ ওগুন উদ্বাস্ত না করি, এখানে খালি জায়গা আছে ওখানে করলে বেশি ভালো হয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা। কিন্তু ডামছড়া এলাকার জনগণ ও ছাত্র সংস্থা বিডিএসএফ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে জানান, যদি ডামছড়ায় এই কমান্ডো ক্যাম্প স্থাপন করা হয় তাহলে এই অঞ্চলে প্রায় 50টি পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও এখানে পুরনো মসজিদ কবরস্থানও রয়েছে। শত শত বছর ধরে এখানে কবরস্থ করা হয়েছে, অনেক মুরব্বি আছেন, অনেক যুবরা এখানে সমাধিস্থ কবরস্থ আছেন। তাও এখানে যদি নির্মাণ করা হয় তাহলে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হবেন ডামছড়াবাসী। ডামছড়ার পরিবর্তে ব্যাটালিয়ন ক্যাম্পটি রাইফেল মারা বা বৈরাগীর মধ্যবর্তী এলাকায় নির্মাণ করার সুপারিশ করেন স্থানীয়রা। তারা বলেন, রাইফেল মারায় শ শ বিঘা খালি জমি রয়েছে, তাই হাইলাকান্দির জেলাশাসক ও পুলিশ সুপার সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এলাকার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্যারের কাছে একটা অনুরোধ জানাচ্ছি বৃহত্তর ডামছড়াবাসীর পক্ষ থেকে। আপনারা নিশ্চয় জানেন কমান্ডো ব্যাটালিয়ান ট্রেনিং সেন্টার নামে একটা ব্যাটালিয়ান ক্যাম্পের নির্মাণ কাজের জন্য বরাদ্দ হয়েছিল সরকার কর্তৃক, সেটা নির্মাণ হবে কচুরতলে। কিন্তু মিজোরামের ওয়াইএমএ এমজেডপির হুমকি ধমকির কারণে আমাদের আসাম পুলিশ এবং আসাম সরকার সেখান থেকে সেটা উড্ডো করে অন্যত্র নির্মাণ করার জন্য প্রস্তুতি চালাচ্ছে। এমতো অবস্থায় দেখা গেছে যে ডামছড়া এলাকায় এই ব্যাটালিয়ান ক্যাম্প নির্মাণের জন্য সরকার তৎপর হয়েছে এবং ডিপার্টমেন্ট তৎপর হয়েছে, আমরা দেখেছি। এর জন্য আজকে আপনাদের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ করব যে এই ডামছড়া এলাকায় যেখানে এই ক্যাম্পটা নির্মাণের প্রস্তুতি চালাচ্ছে সরকার, আমরা অনুরোধ করব যে যে জায়গায় বর্তমানে সার্ভে করা হয়েছে এই জায়গায় এই ক্যাম্পটি নির্মাণ করলে প্রায় 50-60টা পরিবার ধ্বংস করা লাগবে সর্বপ্রথমে, তারপর ক্যাম্পটা নির্মাণ করতে পারবে। এর মধ্যে সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে এখানে কয়েকটা ধর্মীয় প্রতিষ্ঠান, শৈক্ষিক প্রতিষ্ঠানও রয়েছে। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান বলতে একটা মসজিদ রয়েছে, একটা মাদ্রাসাও রয়েছে, এবং এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান বলতে আঞ্জিরগানা এলপি স্কুল সহ আরও একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে। এর জন্য আপনাদের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রী স্যারকে অনুরোধ করবো, যেহেতু আমরা খুবই আনন্দিত এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি সরকারকে, কারণ এভাবে একটা ক্যাম্প আমাদের এই দক্ষিণ হাইলাকান্দির বনাঞ্চলে নির্মাণের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সরকারকে আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, যিনি গৃহ বিভাগের দায়িত্বে আছেন, স্যারকে অনুরোধ করব এই বৃহত্তর ডামছড়াবাসীর পক্ষ থেকে যে জায়গায় বর্তমানে স্যাংশন হয়েছে এই জায়গায় যদি এটা নির্মাণ করা হয় তাহলে সর্বপ্রথমে কয়েকটা পরিবার ধ্বংস হয়ে যাবে, যারা 50-60-70 বছর থেকে এখানে বসবাস করে আসছেন, যারা ওনাদের ঘর বাড়ি সর্বপ্রথমে 50-60টা ধ্বংস হয়ে যাবে। এর জন্য মুখ্যমন্ত্রী স্যারকে অনুরোধ করব এই ডামছড়াবাসীর পক্ষ থেকে, আপনি এখানের যে ক্যাম্পটা নির্মাণের প্রস্তুতি নিয়েছেন এখান থেকে যদি আরো 2 কিলোমিটার সরিয়ে যদি সেখানে বানানো হয় রাইফল মারা বৈরাগীর মিডিল পয়েন্টে, তাহলে এখানে কোনো ধরনের জনবসতি নেই, সেখানে বানালে সরকারি অজস্র জমি রয়েছে, সেখানে কোনো ধরনের আপত্তিও থাকবে না, কোনো ধরনের অসুবিধা হবে না। এর জন্য আজকে ডামছড়াবাসীর পক্ষ থেকে আপনার মাননীয় আসামের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে অনুরোধ করছি, যেহেতু আপনারা যে ডিসিশন নিয়েছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু যে ভেন্যুটা সিলেক্ট করা হয়েছে সেটার জন্য পুনর্বিবেচনা করার জন্য আজকে আপনাদের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারকেও অনুরোধ করছি, সাথে সাথে আমাদের হাইলাকান্দির এসপি স্যারকেও অনুরোধ করছি, ডিসি স্যারকেও অনুরোধ করছি, এবং ডিএফও স্যারকে অনুরোধ করছি, কারণ ওনারা স্পটে এসে যদি বর্তমানে এই পরিস্থিতিটা দেখেন তাহলে বুঝতে পারবেন বর্তমানে কয়েক 50-60 পরিবার মানুষ আতঙ্কের মাঝে আছে, কি হবে, ওনারা খাবে কিরা, কি কোথায় থাকবে, এমনভাবে একটা আতঙ্ক বিরাজ করছে। এর জন্য সর্বপ্রথমে এটা পুনর্বিবেচনার জন্য আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে অনুরোধ করছি, যেহেতু কচুরতলে আমাদের হাজার হাজার হেক্টর জমি যেখানে কোনো ধরনের জনবসতি নেই সেখানেও নির্মাণ করা যাচ্ছে না, কারণ ওয়াইএমএ এমজেডপি এবং মিজোরাম সরকারে আসাম সরকারকে থ্রেটানিং দিচ্ছে। এর জন্য সেখানে নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল, জায়গাও স্যাংশন বেনু সিলেক্ট হয়েছিল, কিন্তু সেখানে নির্মাণ করা যায়নি। তারপর আসাম সরকারের পক্ষ থেকে এবং হাইলাকান্দির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা বেনু সিলেক্ট করা হয়েছে যেটা ডামছড়ায়, বর্তমানে আমরা ডামছড়ায় রয়েছি। দেখেন আমরা একটা মসজিদ রয়েছে এখানে, একটা কবরস্থান রয়েছে, শত শত বছর ধরে এখানে কবরস্থ করা হয়েছে, অনেক মুরব্বী আছেন, অনেক যুবরা এখানে সমাধিস্থ কবরস্থ আছেন।
তাও এখানে যদি নির্মাণ করা হয় তাহলে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হবেন ডামচড়াবাসী। এর জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে করে জুড়ে অনুরোধ করছি, ডামচড়াবাসীর পক্ষ থেকে অনুরোধ করছি, এটা পুনর্বিবেচনা করে এখান থেকে 2 কিলোমিটার সরিয়ে রাইফলমারা বৈরাগীর মিডিল পয়েন্ট। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমরা অনুরোধ লগি আই ডামচড়া অঞ্চলের অনাথ গরিব মানুষের পক্ষ থেকে, যে এই যে জায়গাটা সিলেকশন করছেন আপনারা, এই জায়গার মধ্যে অনাথ গরিব মানুষ, ভূমিহীন মানুষ আজ দীর্ঘদিন থেকে বসবাস করা, এই জায়গাটা থাকি সামান্য দক্ষিণ দিকে 1.5 কিলোমিটার দক্ষিণ দিকে সরকারের অনেক খালি জায়গা পড়ে আছে, সেই জায়গাটা এই ক্যাম্পটা নির্মাণ করলে আমরা সবাই সুবিধা হয়, যার কারণে আমি আসামের মাননীয় স্যারের কাছে অনুরোধ রাখলাম। বিশিষ্ট স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর নাজরীন এম বরভূঁইয়াকে পাওয়ার জন্য আপনাকে আর শিলচর যেতে হবে না। এখন থেকে করিমগঞ্জ প্রাইম মেডিকোজের রোগী দেখবেন শিলচর সিভিল হাসপাতালের অভিজ্ঞতা সম্পন্ন গাইনোকোলজিস্ট ডক্টর নাজরীন এম বরভূঁইয়া। প্রতি রবিবার দুপুর 1টা থেকে প্রাইম মেডিকোজে তিনি রোগী দেখবেন করিমগঞ্জ স্টেশন রোড ব্লাউজ সেন্টারের বিপরীতে অবস্থিত প্রাইম মেডিকোজে। তাই এক্ষুনি যোগাযোগ করুন করিমগঞ্জ স্টেশন রোড ব্লাউজ সেন্টারের বিপরীতে অবস্থিত প্রাইম মেডিকোজে। যোগাযোগের জন্য পোস্টারে দেওয়া নম্বর নোট করুন এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন।